في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم قال رسول الله صلى الله تعالى عليه وسلم তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। সকলে জোরে সরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা कसफत तुजा बेजमाल ही हसलत जमीओ हिसाल ही सल्लो अलैहि वसल्लि अल्लाहुम्मा सल्ले উপবিষ্ট সর্বজন গৃহীত সম্মানিত সভাপতি মহাশয় উপস্থিত সালধাই গ্রামের মানিজন গুরুজন ব্যক্তি উপস্থিত ওলমায়ে কেরামগণ এবং উপস্থিত স্টেজে শ্রোতাবৃন্দ, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলকেই আমার অন্তরের অন্তঃস্থলী থেকে জানাই আন্তরিক শুভেচ্ছাবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আমরা খুবই গর্বিত যে আমাদের বর্তমান সালধাই গ্রামে কোনো গান বাজনার স্টেজ হচ্ছে না, কোনো খারাপ কোনো ব্যবস্থাপনা অনুষ্ঠান হচ্ছে না, এমন এক অনুষ্ঠান হচ্ছে। এ অনুষ্ঠানে চতুর্দিকে রহমতের ফেরেশতারা এসে হাজির হয়। এই স্টেজের উদ্দেশ্য আমাদের মাইকম্যান, আমাদের যে পরিচালক মণ্ডলী ডক্টর সামাউল সাহেব, উনি বলে দিয়েছেন যে আমাদের এই জালসার উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামে একটা প্ল্যান পরিকল্পনা মাদ্রাসা চালু করা হবে। আমি কোরআন থেকে যে কথাগুলো বলেছি, যে আয়াত উচ্চারণ করেছি, ওয়াকুল জাল হাক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, এর অর্থ সত্য এসেছে মিথ্যা দূর হবে। আর মিথ্যা তো দূর হওয়ার জন্যই কিছুদিন আগে আমরা যখন মোবাইল খুলতাম, মোবাইল খুললেই আমরা আওয়াজ পেতাম, কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ মোবাইল ভাইরাল, যে মেয়েটি মুস্কান খান, মুস্কান খান একটা মেয়ে কলেজে পড়ুয়া, কলেজে যাচ্ছিল বুরখা পরে, কিছু শয়তান কিছু মুশরিক মহিলাটিকে বিভিন্ন রকম অপদস্থ কথাবার্তার পাশাপাশি তাকে চতুর্দিক থেকে স্লোগান তুলে জয় শ্রীরাম জয় শ্রীরাম, এ মত অবস্থায় সে মুস্কান খান চিল্লিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এক মুস্কান খান, দেখিয়ে দিয়েছে বোরখা পরেও কলেজে যাওয়া যায়। বোরখা আমাদের হক, বোরখা আমাদের লেবাস, আমাদের মহিলাদের লেবাস, আমরা কলেজে যাব, আমরা ইউনিভার্সিটিতে যাব, আমরা মিলিটারি সাজব, আমরা ডাক্তার সাজব, মহিলারা ডাক্তার সাজতে পাবে, মহিলারা
ফ্লাইট চালাতে পারবে, পাইলট হতে পারবে, কিন্তু সে আমাদের যে শর্ত, যে আমাদের ড্রেস বুরখা পরে আমরা যেন যেতে পারি, এই জন্য সারা ভারতবর্ষ জুড়ে কলকাতা, দিল্লি, বোম্বাই, বড় বড় বন্দরে, বড় বড় ক্যাপিটাল সিটিতে মুসকান খানের সাপোর্টে বড় বড় মিছিল বেরোলো যে কলেজে প্রত্যেক মেয়েরা যাবে। আমাদের আজকে ভারত কোন ছিল একটা মুসলমান ছেলে আনিস খানকে পুলিশ টেনে হত্যা করেছে, লাশ তুলেছে, সাত দিন পর আবার তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে কার দোষ। এ মতো অবস্থায় দাঁড়িয়ে আমরা যে জালসা করছি এর উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসা, যাকে বাংলায় বলা হয় শিক্ষক বিদ্যালয়, এ বিদ্যালয়কে আরবিতে বলা হয় মাদ্রাসা। মাদ্রাসা যে জায়গা, সে জায়গায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে নীতি আদর্শ হাদিস, তা তিনি কিভাবে পুরো কোরআনটাকে নিজের জীবনে এনেছিলেন, তার বাস্তব জীবনে তিনি প্র্যাকটিক্যালে দেখিয়ে গেছেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিত্ব যিনি আরব জাহানে এক এতিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জন্মের আগেই ওনার আব্বা ইন্তেকাল করেছিলেন, কিছুদিন মায়ের কাছে থাকার পর মাও ইন্তেকাল করেন, চাচার কাছে প্রতিপালিত হয়, কিন্তু তার সততা, তার বিশ্বস্ততা আরব জাহানে আলামিন বলে ডাকত। যখন তিনি দেখলেন এ সমাজে প্রত্যেকটা মানুষ মদ খাচ্ছে, প্রত্যেকটা মানুষ একটা দশটা বিয়ে করছে, আটটা দশটা বিয়ে করছে, আটটা দশটা তালাক দিচ্ছে, প্রত্যেকেই মদ খায়, প্রত্যেকেই সুদ খায়, প্রত্যেকেই জুয়ার সাথে জড়িত, প্রত্যেকেই লটারির সাথে জড়িত, প্রত্যেকেই জেনার সাথে জড়িত, এ সমাজকে কি করে বদলানো যায়? কিছুদিন মানুষগুলোকে বিভিন্ন রকম বুঝাবার চেষ্টা করে, কিন্তু তার কথা কেউ কর্ণপাত করেনি। তিনি একটা ক্লাব গঠন করেছিল ইয়াং ছেলেদের, যুবক ছেলেদের নিয়ে তিনি একটা ক্লাব গঠন করেছিলেন, সে ক্লাবটার নাম হচ্ছে হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল গঠন করার পরও কিছুদিন পর সে নষ্ট হয়ে যায়। স্বার্থপর মানুষরা স্বার্থের দিকে টানে, লোকের বিচার করে নিজের বিচার করতে পারে না, তার জন্য ক্লাবও শেষ হয়ে যায়। তিনি গবেষণা করতে লাগলেন হেরা গুহায়, একদিন দুদিন নয়, এক বছর দু বছর নয়, 13 বছর তিনি হেরা গুহায় গবেষণা করলেন। গবেষণা করলেন যে এ সমাজকে কি করে বদলানো যায়, মেয়েদের যে জুলুম হচ্ছে, মেয়েদের মনে করছে বাচ্চার তৈরির ফ্যাক্টরি, মেয়েদের যৌবনকে ব্যবহার করার জন্য। কিছুদিনের পর যখন যৌবন শেষ হয়ে যায় তাদের অবস্থা দুরবস্থায় পরিণত হয়, এ সমাজকে কি করে বদলানো যায়। তখন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন এসে তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এ আল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আমিন এসে তখন তিনি বুঝলেন আমি মানুষ হিসাবে নয়, আমাকে পাঠানো হয়েছে, আমি নবী বলে ঘোষণা করলেন। তখন তিনি গভীর রাতে চিন্তা করছেন কাকে গিয়ে বলবে। তার স্ত্রী খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন বিছানায় উনি নাই, গভীর রাত্রে কোথায় গেলেন, এদিক ওদিক গিয়ে দেখছেন বসে আছেন, বলছেন যে হে আলামিন আপনি চিন্তিত কেন? বলছে যে কে আমার কথা শুনবে, কে বিশ্বাস করবে যে আমি নবী? খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি বিশ্বাস করি, আপনাকে চিনেছি, জেনেছি, পড়ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর তিনি 20 বছরের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন হে বন্ধু, তুমি তো আমাকে ছোট থেকে চিনো, জানো
তুমি কি জানো আমি নবী, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি জানি আপনি জেনারেল ম্যান নয়, আপনি অবশ্যই নবী, আমি স্বীকার করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি স্বীকার করছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আর আমি স্বীকার করছি যে আপনি। তখন ইন্নি রাসূলুল্লাহ বলতেন, যখন হাজির ছিলেন, আমরা বলছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন নবীর কথা হবে, সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ নবী বলেছে আমার নাম শোনার পর যে দরুদ পড়লো না, সে হচ্ছে কপট লোক, সে হচ্ছে সুঠিয়া লোক, কঞ্জুস লোক। আমরা কঞ্জুসি করব না, আমরা নেকি কামাবার উদ্দেশ্যে এসেছি বলব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে যে হ্যাঁ সত্যি, তো এসে বললেন যে হে মোহাম্মদ, আমি জানি আপনি নবী, আপনি নবী ছাড়া আর কিছুই হতে পারেন না। এভাবে একটা দুটা নয়, একদিন দুদিন নয়, তিন বছরে চল্লিশটা লোক হলো, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা, ইবনে মুগিরার মতো দৌড়দণ্ড প্রতাপ নেতারা দেখতে লাগলো, এ তো কি শুরু করেছে রে, এ মোহাম্মদ কি বলছে, এ তো বলছে যে আমি নবী, এত শিক্ষিত লোক থেকে গেল, এ তো কোনোদিন শিক্ষিত ছিল না, এত পয়সাওয়ালা ধন দৌলত লোক থেকে গেল, এতিম লোকটাকে একটা নবী করে পাঠালো, এত বিশাল বিশাল বংশ থেকে গেল, একে নবী করে পাঠালো, ইয়ে মতো অবস্থায় প্রত্যেকটা মানুষকে উল্টা পাল্টা বুঝাতে লাগলো। যতই উল্টা পাল্টা বুঝাতে লাগলো, ততই আল্লাহ নবী, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচার হতে লাগলো। কিছু মানুষ হজও তখন করত, হজ ছিল উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায় কাবা তোয়াইফ হতো, আর সেই উলঙ্গ বেহায়াপনা দেখার জন্য কিছু লুচ্চা প্রকৃতির মানুষ সেখানে গিয়ে হাজির হতো, আর সেখানে একটা ওকাজের মেলা হতো। সে ওকাজের মেলায় বিভিন্ন রকমের মদের দোকান ছিল, অসভ্য বেহায়াপনা চলতো, মহিলাদের ডান্স, উলঙ্গ ডান্স হতো, এ বেহায়াপনা উলঙ্গপনা চলছিল। আবু জেহেলের তিন তিনটা মদের ঠেক ছিল, বিভিন্ন মানুষকে নিয়ে সে মাস্তানি করত, এবং সমস্ত লিডার ছিল, কাবার মতুয়ালি ছিল। এ মতো অবস্থায় আবু জেহেল দেখছে যে আমার তো আর মরলগিরি শেষ, এখন তো নতুন মরল মোহাম্মদ তৈরি হতে চলেছে। তখন সম্পূর্ণ লোককে দারুল নাদুয়াতে বসে মিটিং করলো, কি করে একে থামানো যায়, একে তো না থামালে আমাদের তো মদের ঠেক বন্ধ হয়ে যাবে, আমাদের তো সুদের কারবার বন্ধ হয়ে যাবে, আমাদের তো অবস্থা খারাপ। তখন মদিনা থেকে যখন হজ করতে লোকগুলো আসলো, তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলল যে একটা লোক এখানে আছে, সে খুব পাগল, তার কাছে যেও না, সে তো জাদু করে দিচ্ছে। কিছু মদিনার ইয়াং ছেলে বলছে যে দেখি তো লোকটার কাছে গিয়ে, আর দেখি তো কিভাবে জাদু হয়। তখন গিয়ে দেখছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এ ফের কোন পাগল, সুন্দর চাঁদের মতো চেহারা, ঘেমে যখন আছে ছোট্ট ছোট্ট ঘামের যে বিন্দুগুলো মতির মতো চকচক করছে, পাগল তো চকচকে হয় না, ড্রেসে তো কোনো মলিন বস্ত্র নাই, চকচকে বস্ত্র আছে, একটা সুন্দর ড্রেস পরা, সুন্দর কেচে কুচে ভালোভাবে জামা পরা লোক, মাথায় চিরুনি দেওয়া লোক, কি করে পাগল হতে পারে। তখন পাশে গেল, দেখি তো জাদু করুক। তখন যখন কথাগুলো শুনতে লাগলো, বলল যে আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে, আর আল্লাহ দুনিয়াতে যে পাঠিয়েছে, আমাদের একদিন হিসাব হবে, আমরা যখন মরে যাব তখন আমাদের হিসাব হবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা বলছে এ কোন ফের নতুন কথা, আমরা মাটিতে ঢুকে পচে মরে যাব, আমাদের আবার ফের লাশটাকে কি করে জিন্দা করবে, এ তো উল্টা পাল্টা কথা শুরু করেছে। যখন মানুষকে মাটিতে দেওয়া হবে, তখন ফেরেশতা এসে বলবে তিনটে কথা, মান রাব্বুকা, তোমার রব কে ছিল, মান দীনুকা, তোমার দিন কি ছিল, মান নবিয়কা, তোমার নবী কে ছিল। এ তিনটে কথার উত্তর যে ভালোভাবে দিতে পারবে, কারা দিতে পারবে, যারা ওয়াকুল জালহা ওয়াজহা কাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে, মিথ্যা দূর হবে, আর মিথ্যা তো দূর হবার জন্যেই, যেমন কোনো ঘরে যদি
কোনো মানুষ বসবাস না করে মাকড়সার জাল ছেয়ে যায় সেই ঘরটাতে। কিন্তু একটা মহিলা সামান্য ঝাঁটা নিয়ে যদি ঝাড়তে শুরু করে মাকড়সার জালগুলো ধূলিচ্ছাত হয়ে যায়। এভাবে সত্য যদি একবার জেগে উঠে, মুসকান খানের মতো যদি একবার জেগে চিল্লায় আল্লাহু আকবার বলে, সারা পৃথিবীতে সমস্ত মেয়েরা বুরখা পরে কলেজ যেতে শুরু করে দেবে। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ রাসূলুল্লাহ। এভাবেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথাগুলো শুনে বলল যে এখানকার মানুষ যদি হে আল্লাহর রাসূল আপনার উপর জুলুম করে আপনি মদিনায় চলে আসবেন, আমরা ওখানে আপনার জন্য অপেক্ষা করছি, আপনাকে ওখানকার মানুষ অনেক কথা শুনেছি, অনেক আপনাকে ভালোবাসে, আপনি চলে আসবেন। যখন কথা ভালো ভালো কথা বলতে লাগলো, আবু জেহেল আবু লাহাবরা উল্টো কথা বলতে লাগলো। যখন বলল জান্নাত আছে জাহান্নাম আছে, আবু জেহেলরা বলতে লাগলো, এ ফের কোন কথা টিটকেরি করতে লাগলো, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার ছিল দৌদ্দন্ড প্রতাপ নেতা, যেমন বলে সোজা বেটা নেই তো গব্বর আ জায়গা, আরব জাহানে এটা প্রচার ছিল, সুতে যা বেটা নিহলে পরে হযরত ওমর চালাস্তে নিহলে কাটে খাইতে, এমন একটা দৌড়দণ্ড প্রতাপ নেতা হযরত ওমর। হযরত ওমর যখন দারুল নাদওয়াতে মিটিং হচ্ছে, আর তো সহ্য করা যায় না, এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা অবস্থা, এই যা প্রচার শুরু করেছে, আমাদের সমস্ত নেতাগিরি শেষ হয়ে যাবে, আমাদের মদের ঠেক বন্ধ হয়ে যাবে, আমাদের বেশ্যাঘানাগুলো বন্ধ হয়ে যাবে, তাহলে এ আর পারা যায় না, এ তো আমরা বিভিন্ন প্রচার করছি, প্রচারে তো ওরই লাভ হয়ে যাচ্ছে, তাহলে একে কেটে খতম করে দিতে হবে, কে তৈরি আছো, 70টা উট দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, কত শয়তান ছিল চিন্তা করেন, নবীকে কাটতে যাবে এমন শয়তান ছিল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাটার জন্য প্রথম হাত তুললো, বলল যে তোমরা বসে থাকো আর 70টা উট নিয়ে বসে থাকো, আমি যাচ্ছি, আর যাওয়ার সাথে সাথে হযরতকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেটে আমি চলে আসছি, তোমরা উট রেডি রাখো। খোলা তরবারি নিয়ে যখন তেজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাটার জন্য তেড়ে যাচ্ছে, নাঈম নামে একটি লোকের দেখা বলছে, হে ওমর তুমি কোথায় যাচ্ছ? বলছে যে আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন কি আমার দিন, আজকে আমি ওকে কেটে দারুল নাদওয়াতে এসে 70টা উট আমি নিব। বলছে যে তুমি কোথায় যাচ্ছ মোহাম্মদকে কাটতে? তোমার বাড়িতেই তো তোমার বোন ইসলাম কবুল করে নিয়েছে। বাড়িতে গিয়ে যখন দেখছে সুন্দর সুন্দর কথা বলছে কোরআন, সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু ও তো রেগে এসেছে, এসে বোনকে মারতে শুরু করলো, বোনকে তো মারতে পারে না, নিজের বোন হলো, বোনকে পিটাতে শুরু করলো, পিটাতে পিটাতে গোটা শরীর থেকে রক্ত বইতে শুরু করেছে। তার বোন বলছে যে যদি মারতে মারতে আমাকে শেষ করে দাও, তবু আমরা আর কাফের দলে যাব না, আমরা পড়ে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে হে বোন কি পড়ছিলে? তখন আটটি কথা আটটি আয়াত পড়ছিল, যে কথাগুলো বলেছে সেটা ছিল পলিটিক্যাল সায়েন্সের সংজ্ঞা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন পলিটিক্যাল নেতা, তখন তিনি বুঝতে পারলেন যে এ কথাগুলো মোহাম্মদ কোনো স্কুল কলেজে পড়েনি, কোথাও রাজনীতি করেনি, ইয়ে তো জেনারেল কথা হতে পারে না, সত্যি আল্লাহর কথা, তাহলে তিনি অবশ্যই নবী। যে আল্লাহ নবীর কাছে যখন যাচ্ছেন, সাহাবাই কেরামরা বলছে যে ওমর খোলা তরবারি নিয়ে যে আসছে, হে আল্লাহ রসুল, বলছে ওকে আসতে দাও, ও যদি চুপচাপ ঠিক ঠিক চলে নাহলে পরে ওর লাশ এখান থেকে যাবে, চিন্তা করবে না, এসেই আল্লাহ নবীর পা ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন
ইসলাম কবুল করলেন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাসূলুল্লাহ বলতে তখন ধরে আল্লাহ নবী তখন হাজির ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করার পর তিনি বলছেন আর লুকিয়ে লুকিয়ে নামাজ হবে না খোলা ভাবে নামাজ হবে আপনারা খোলা ভাবে নামাজকে ঘোষণা করুন আপনারা খোলা ভাবে নামাজ করুন আমি উমর বলছি আমি ঘোষণা করছি আরব জাহানে আজকে কে মায়ের লাল আছে কে নিজের স্ত্রীকে বিধবা করতে চাই কে নিজের ছেলেকে ইয়েতিম করতে চাই আমি উমর ঘোষণা করছি আজ থেকে খোলা ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলে ঘোষণা করছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাভাবে ইসলাম প্রচার করবে আবু জেহেলের কোনো জায়গা আছে না আবু লাহাবের কোনো জায়গা আছে না উদ্বা সাইবা উদ্বাই দাদাগিরি চলবে না আজকে দাদাগিরি চলবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাহলে সেই কথাটাই প্রচার হলো ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা দূর হবে আর মিথ্যা দূর হওয়ার জন্য আজ পৃথিবীতে যে চলছে হক আর বাতিলের লড়াই ইউক্রেনের সাথে আজকে গন্ডগোল চলছে ভ্লাদিমির পুতিন রাশিয়ার বোমা ফাটাফাটি চলছে এ সম্পূর্ণ চক্রান্ত চলছে মুসলিম জাহানের দেশগুলোর পর লক্ষ্য করে সারা পৃথিবীতে সমস্ত পৃথিবীর মানুষগুলোর মধ্যে 99 ভাগ মানুষ ধূলিসাৎ হয়ে যাবে মাত্র এক ভাগ মানুষ বাঁচবে একটা ভয়ঙ্কর বিশ্বে যুদ্ধ হবে এ কথা বলে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী করে গেছেন আজকে পারমাণবিক অ্যাটম বোমের যে পাওয়ার পারমাণবিক অ্যাটম বোমের যে ক্ষমতা একটা পারমাণবিক অ্যাটম বোম আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকিতে পড়েছিল কয়েক লক্ষ মানুষ মারা গেছিল সেখানে আজ 50 থেকে 60 বছর পরও সেখানে যে বাচ্চা হয় কারো চোখ একটা টেঢ়া কারো হাত পা বিকলাঙ্গ এই মত অবস্থায় বিশ্বে আজকে চক্রান্ত চলছে একদিকে চলবে হক একদিকে চলবে বাতিল হক আর বাতিলের লড়াই চলবে এই লড়াইয়ে জয় অবশ্যই হকের হবে কিন্তু হককে দাঁড়িয়ে থাকতে হবে একটু কঠোর পরিশ্রম হবে একটু পরীক্ষা হবে আর কঠোর পরিশ্রম পরীক্ষার বিনিময়ে আল্লাহ দেবে জান্নাত জান্নাতটা কোনো মামুর বাড়ির আবদার নয় জান্নাত একটা নিয়ামতপূর্ণ বাগান যে বাগানে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে দুধ আর মধু দিয়ে যেখানে প্রত্যেকটা মানুষ নিয়ামতপূর্ণ অবস্থায় থাকবে আল্লাহ যতদিন থাকবে জান্নাতে মানুষগুলো ততদিন থাকবে জাহান্নামের পরিস্থিতি এমন জাহান্নামে ভয়ঙ্কর পরিস্থিতি জাহান্নামের কথা আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করেছেন জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা জাহান্নামে মানুষগুলোকে যখন উবুর করে আগুনে নিক্ষেপ করা হবে তখন প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর জন্য চিল্লাবে তখন ফেরেশতারা বেরহম ফেরেশতা থাকবে তারা যত শাস্তি দিবে ততই তাদের আনন্দ লাগবে তারা ভাববে যে আমরা আল্লাহর ডিউটি পালন করছি জাহান্নামীরা বলবে যে আমাদের একটু খাদ্য দাও একটু পানীয় দাও জান্নাতে নিয়ামতপূর্ণ আহারগুলো যখন দেখতে পাবে তারা বলবে যে হে জান্নাতবাসীরা আমাদের জন্য একটু আহার একটু পানীয় ছিটিয়ে দাও আমরাও একটু খাবো তখন জান্নাতবাসীরা বলবে তোমাদের জন্য এগুলো হারাম করে দেওয়া হয়েছে তোমাদের জন্য এগুলো নিষেধ করে দেওয়া হয়েছে তোমরা এগুলো আর পাবে না তোমাদের কাছে কি কোনো ভালো লোক আসেনি তোমাদের কাছে কি কোনো তাবলিগী জামাত আসেনি কোনো তোমাদের কাছে কি কোনো জামাতে ইসলামের লোক আসেনি তোমাদের কাছে কি কোনো মুলবি মাদারিস আসেনি তোমাদের কাছে কি কোনো শুক্রবারে মসজিদে বক্তব্য হয়নি তোমরা কি জাহান্নামের খবর পাওনি তখন জাহান্নামবাসীরা বলবে আমরা শুনেছিলাম আমরা জেনেছিলাম সালদই আমরা জালসাতে উগিছিলাম আমরা শুনেছিলাম জাহান্নামের ভয়ঙ্কর কথাও শুনেছিলাম কিন্তু আমরা বিশ্বাস করিনি বরঞ্চ টিটকিরি করে চলে এসেছিলাম দুই বন্ধু জালসা শুনে বাড়ি যাচ্ছে জালসাই বলল যে ঘুটনির উপরে কাপড় পরতে হবে নিচে পরা হারাম হাঁটুর উপরে পরলে হারাম দাঁড়ের পানি যখন পার হচ্ছে দাঁড়ের পানি হাঁটু পার হয়ে গেছে এক বন্ধুর কাপড় ভিজে গেছে এক বন্ধুর কাপড় শুকনা আছে শুকনা যখন কাপড় আছে বন্ধুকে বলছে বন্ধু কি ব্যাপার তোমার কাপড় ভিজলো না
বলছে যে যত পানি বাড়তে গেল আমি কাপড় তুলতে গেছি তো জালসাই যে শুনে আসলে হাঁটুর উপরে কাপড় তোলা উলঙ্গ হওয়ার সমান গুনাহ আল্লাহ আমলনামায় লিখে দিবে হারাম করা আছে কইছে বে জালসা তুই ডারে লিয়েছিস আমি জালসার জায়গায় জালসা থুয়ে আইনু তো জালসাকে সমাজে মানুষ ডারেই থুয়ে আসে বাড়িতে নিয়ে আসে না সমাজে নিয়ে আসে না নিজের ব্যক্তি জীবনে নিয়ে আসে না কিন্তু এটা জেনে রাখবেন যতই টিটকিরি করবে সেই সমস্ত মানুষগুলো ওই অবস্থায় চিল্লাবে আর বলবে যে আমাদের মৃত্যু দাও ফেরেশতারা বলবে যে তোমাদের মৃত্যু তো একদিন হয়ে গেছে আর মৃত্যু তোমাদের হবে না জান্নাতে হুর হুরিনী 70 রকমের পাবে একটা স্ত্রী একটা পুরুষ হুর পাবে একটা পুরুষ একটা স্ত্রী হুর পাবে 70 রকমের হুর যারা কোনোদিন স্ত্রী হুররা পুরুষের সঙ্গে মেলামেশা করেনি এমন অবস্থায় নিয়ামতপূর্ণ হুররা তাদের জন্য এখন অপেক্ষা করছে প্রত্যেক জুম্মাতে যখন নামাজ পড়তে যাই হুরের শরীরে একটা শিহরিণী জন্মায় বলে যে হে আল্লাহ কোন দিন আমার কাছে সে জান্নাতি লোকটা আসবে তার অপেক্ষায় আমি আছি তাড়াতাড়ি পাঠাও যখন ভালো কাজের দিকে মানুষটা দাঁড়িয়ে থাকবে জ্বালা যন্ত্রণা আসবে তখন হুররা আবারও সেই শিহরিণী হবে আল্লাহকে বলবে হে আল্লাহ জান্নাতে তাড়াতাড়ি লোকটাকে পাঠাও যখন রোজা অবস্থায় তার কাছে বিড়ি থাকবে কিন্তু সে বিড়ি খাবে না নেশায় ডকডক করবে তার বাড়িতে টিউবওয়েল আছে ঘৈলায় পানি আছে জগে পানি আছে বোতলে পানি আছে কিন্তু চরম পিপাসা অবস্থায় কখনো সে পানি খাবে না দিঘিতে ডুবিয়ে ডুবিয়ে তো লুকিয়ে লুকিয়ে এক ঢোক পানি খেয়ে পিপাসা মিটিয়ে নিতে পারতো কেউ তো দেখতে পাচ্ছে না রোজদার ভালো জানে যে হে আল্লাহ আমাকে দেখছে আমি যদি লুকিয়ে লুকিয়ে একটা বিড়ি বা এক ঢোক পানি খেয়ে নি কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখবে তখন ফেরেশতাদের বলবে যে যখন ফেরেশতারা যখন ফেরেশতারা মিটিং করেছিল বলেছিল ওয়াইজ কাল আরাব্বুকালিল মালায়েকাত ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাই ফেরেশতারা বলেছিল হে আল্লাহ ইতিপূর্বে আপনি জিন জাতিকে পাঠিয়েছিলেন ওরা তো পরস্পর মারামারি হানাহানি করছিল আবারও আপনি জিন মানুষ জাতিকে পাঠাবেন ওরাও তো পরস্পর মারামারি হানাহানি করবে আল্লাহ বলেছিলেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না যখন সম্পূর্ণ পিপাসার্ত লোকটা পানি থাকতেও পানি খাবে না যখন ভুখা লোকটা খাদ্য থাকতেও খাদ্য খাবে না রোজা অবস্থায় সেই ফেরেশতাগুলোকে বলবে দেখো দেখো আমি বলেছিলাম না যে আমি যাহা জানি তোমরা তাহা জানো না আমার ভয়ে শুধুমাত্র আমার ভয়ে এক ঢোকো পানি খাচ্ছে না একটু সামান্যতম খাদ্য খাচ্ছে না কার জন্য এরা ভুখা আছে শুধুমাত্র আমার জন্য ভুখা আছে তোমরা সাক্ষী থাকো এদের জন্য আমি জান্নাতের গেট খোলা রেখেছি সম্মানীয় ভাইরা আমার জান্নাতের ফেরেশতারা জান্নাতবাসীকে জাহান্নামের ফেরেশতারা ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর ফেরেশতারা রেডি থাকবে এই সমস্ত কথা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তখন তাকে টিটকিরি করে তাকে তাচ্ছিল্য করে এমনকি তায়েফ শহরে যখন আল্লাহ নবী তিনটা মরাল মাতব্বর জ্ঞানীগুণী লোকের কাছে গেল তখন গিয়ে বলছে যে আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে তখন বলছে ও কত শিক্ষিত লোক থেকে গেল তোমাকে নবী করে পাঠিয়ে দিল এক আরেক মরলের কাছে গিয়ে বলল যে আমাকে নবী করে পাঠিয়েছে আর আল্লাহ এক অদ্বিতীয় জান্নাত আছে জাহান্নাম আছে তোমাদের হিসাব হবে বলছে যে এত পয়সাওয়ালা লোক ধনী লোক থেকে গেল তুমি তো ইয়েতিম ছেলে ইয়েতিম লোকটাকেই নবী করে পাঠিয়ে দিল সেখান থেকে আবার তাচ্ছিল্য হয়ে আরেকটা মরলের কাছে গেল গিয়ে বলছে যে আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে তোমরা মেনে নাও তোমরা লাত মানত হুজ্জাত দেবদেবীর যে পূজা করছো এগুলো তোমাদের জন্য হারাম এগুলো খারাপ জিনিস তোমাদের একদিন হিসাব হবে আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে সেখানেও তাচ্ছিল্য করে বলল এত বড় বড় বংশের লোক থেকে গেল সামান্য একটা ছোট্ট কুরাইশ বংশে নবী করে পাঠিয়ে দিল বরঞ্চ তাকে তাচ্ছিল্য তো করেনি বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে লেলিয়ে দিয়েছিল
পাথর ছুটছিল ছেলেগুলো বৃষ্টির মতো যখন পাথর পড়তে লাগলো প্রকণ্ড একটা পাথর মাথার পিছনে আল্লাহর নবীকে যখন এসে লেগেছে তখন তার মাথা ফেটে বেহুশ হয়ে গেছে আল্লাহর নবী যখন হুশ এসেছে তখন তার জুতা মুবারক চেটচেটে হয়ে গেছে তখন তিনি গিয়ে পাশে দেখছে একটা মালি যারা খেজুর বাগানে পানি দেয় তাকে গিয়ে বলছে যে হে মালি একটু আমি উজু করব দুরকাত নামাজ পড়ব নামাজ যখন পড়ছে সাইডে দুটো তুর পাহাড় পিছে তায়েব শহর তুর পাহাড়ের ফেরেশতারা এসে বলছে হে আল্লাহ রসুল আপনি আদেশ দিন আমি তায়েব আমরা তায়েব শহরটাকে ধুলিস্যাত করে দিই আল্লাহর নবী বললেন যারা তা পাথর মেরেছে এরা বুঝতে পারেনি না বুঝে পাথর মেরেছে একদিন যখন বুঝবে এরাই আমার সৈনিক হবে বিদায় হজের যখন বিদায় হজের সময় যখন আল্লাহর নবী বক্তব্য দিচ্ছিলেন যে সমস্ত ছেলেগুলো আল্লাহর নবীকে পাথর মেরেছিল তারাই আল্লাহর নবীর কাছে জন্য মরার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন যখন বিদায় নবী বিদায় হজের সময় বক্তব্য দিচ্ছিলেন বলছিলেন যে বাল্লিগওয়ান্নি আয়া তোমরা যদি একটিও আয়াত পাঠ করো তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে দাও সারা পৃথিবীতে সে সমস্ত মানুষগুলো ছড়িয়ে গেছিল ভারতবর্ষের মাটিতেও 70টা কবর আছে তারা নিজের স্ত্রীকেও দেখেনি বাপ দাদাকেও দেখেনি যে ভিটা ছেড়ে অন্য দেশে অন্যত্র চলে গেছে কেউ সাহারা মরুভূমিতে হারিয়ে গেছে রাস্তায় ওখানেই তার মাটি হয়ে গেছে বাঘ ভাল্লুকে খেয়ে নিয়েছে হে মতো অবস্থায় সাহাবাই কেরামরা সারা পৃথিবীতে আল্লাহর নবীর বার্তাগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেদের জান আর মালকে কুরবানি করে দিয়েছিলেন এ মতো অবস্থায় আল্লাহর নবী যখন জুলুম সহ্য করতে পারছেন না একটা লোক দিন কবুল করলো এসে বলছে যে হে আল্লাহ রসুল আমি বিশাল পাপ করে দিয়েছি বলছে যে তুমি কি এমন পাপ করেছো তোমার যারা আমার কাছে দিন কবুল করবে তার আগের জীবনের গুনাহ মাফ বলছে যে হে আল্লাহ রসুল আমার সে গুনাহ মাফ হবে না বলছে কি তুমি পাপ করেছো বলছে যে আমি আমার নিজের বেটিকে জিন্দা গেড়ে দিয়েছি আমার বেটিকে আমি জিন্দা গেড়ে দেওয়ার জন্য আমি নিয়ে যখন যাচ্ছিলাম আমার বেটি বলছে হে আব্বা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলছে যে দূর একটা আত্মীয়ের বাড়ি নিয়ে যাচ্ছি ভোজ খাবার জন্য আনন্দে বাবার সাথে যাচ্ছিলাম তখন মাঠ পথে কোদাল দিয়ে যখন গর্ত খুঁড়ছে ও যখন কোদাল খুঁড়তে ঘেমে গেছে বলছে আব্বা তুমি ঘেমে গেছো একটু মুখটা মুছে দিই আমাকে মুখটা আমার বেটি মুছে দিল ও বুঝতে পারেনি যে আমি তাকে জিন্দা গেড়ে দেওয়ার জন্য এনেছি যখন এক মানুষ গর্ত খুঁড়েছি তখন আমার বেটিকে বলছি দেখো তো কতটা গর্ত হয়েছে আর আমি তাকে লাথি মেরে সেই গর্তটাতে ফেলে দিলাম আমার বেটি তখন বুঝতে পারলো আমাকে জিন্দা গেড়ে দেওয়ার জন্য এসছে আমার বেটি চিল্লিয়ে চিল্লিয়ে বলছে হে আব্বা আমি ভিক্ষাবৃত্তি করে খাবো আমি মজুর বৃত্তি করে খাবো কোনো দূর দেশে চলে যাব তোমাকে আমি পরিচয় দিব না যে তোমার বেটি হে আব্বা আমাকে শুধু জিন্দা থাকতে দাও আমাকে মেরে ফেলো না আমি বাবা যখন বরদাস্ত করতে পারছিলেন না প্রচণ্ড একটা পাথর নিয়ে এসে আমার বেটিকে মাথায় মেরে ফাটিয়ে মেরে ফেললাম তরতর করে মাথাটা ফেটে আমার বেটি মরে গেল আর আমি মাটি গেড়ে আমার বেটিকে চলে আসলাম আমার বেটি যখন আরব জাহানে বেশ্যাবৃত্তি করে খাবে আমি বাপ কী করে বরদাস্ত করি আমার বেটি যখন একটা বিয়ে হবে আবার তালাক দিবে আবার বিয়ে হবে আরবার তালাক দিবে কতবার বিয়ে দিব তার থেকে আমি জিন্দা ঘেরে এসেছিলাম হে আল্লাহ রসুল আমাকে কি করে ভাববে এই ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থাকে একটি আওয়াজ তুলে সমস্ত জাহানকে পরিবর্তন করে দিয়েছিল যে আওয়াজটা লা নেই ইলাহা কোন আল্লাহ ইল্লাল্লাহ সেই আল্লাহ ছাড়া মুহাম্মদুর রসুলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল আমি শেষের যে কথাটি হাদিস থেকে বলেছিলাম তালাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত প্রত্যেক নর ও নারীর জন্য শিক্ষা গ্রহণ করা ফরজ সারা পৃথিবীতে আজকে একটাই টার্গেট এই তালাব ইলমটাকে ধ্বংস করার জন্য সারা পৃথিবীতে যে লকডাউন হলো এই লকডাউনে কোনো কিছু বন্ধ ছিল না জানেন কি বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল শয়তানরা জানে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি বন্ধ করে দেওয়া যায় মাদ্রাসাগুলোকে যদি বন্ধ করে দেওয়া যায়
তালে আওয়াজ বন্ধ হয়ে যাবে আর আমরা অন্ধকারে ডাকাতি করব। ডাকাতের একমাত্র ভয় আলো দেখে যখন ডাকাতি হক করতে যাই, সালধয়ে যদি কোনো মানুষ ডাকাতি করতে আসে সালধয়ে ট্রান্সফরমার লাইনটা ট্রান্সফরমার হ্যান্ডেলটা ফেলে দিবে, লাইনকে অফ করে দিবে, তখনই ওরা অ্যাটাক করবে। অন্ধকারে লাইট দিয়ে একে ওকে বিভিন্ন জায়গায় মারবে। আজকে সারা পৃথিবীতে সমস্ত নেতারা, ভণ্ড নেতারা, কুৎসিত নেতারা, লুচ্চা নেতারা, তারা চাইছে সমস্ত মানুষকে অন্ধকারে রেখে দিতে। সমস্ত মাদ্রাসাকে বন্ধ করে দিল লকডাউনের নামে। দু বছর ছেলেগুলো এদিকে ওদিকে ছোটাছুটি করছিল, কোথায় পড়াশোনা করবে, কোন ছেলে কোথায় ধ্বংস হলো কোনো খেয়াল নাই। কিন্তু নেতাগিরি বন্ধ হয়নি, বড় বড় স্টেজ হয়েছে, বড় বড় মেলা লেগেছে, বড় বড় উরুষ হয়েছে, বড় বড় আপনার মেলা লেগেছে, কোনো বন্ধ ছিল না, শুধুমাত্র মাদ্রাসা বন্ধ ছিল। কেন ওরা জানে মাদ্রাসাকে বন্ধ করার জন্য, সালধই গ্রামবাসীর বিশাল একটা উদ্যোগ, একটা জিন্দা মাদ্রাসা তৈরি করার জন্য, যেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আলোকপাত হবে, যে আলোকপাত সারা পৃথিবীকে আলো দিয়ে ছড়িয়ে দিয়েছিলেন, যে কোরআন সেই আরব জাহানকে, যে সমস্ত মানুষগুলো এক একটা মানুষ নারীর ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলা করছিল, সেই সমস্ত হাদিস আল্লাহ নবীর সেই জিন্দা হাদিসগুলো সেই সমস্ত মানুষগুলোকে তৈরি করে দিয়েছিল নারীদের পাহারাদার, যে সমস্ত মানুষগুলো লোকদের ধনসম্পদ লুণ্ঠনের জন্য ডাকাতি করছিল সে সমস্ত লোকগুলো হয়ে গেল সমস্ত ধনসম্পদের পাহারাদার। সম্পূর্ণ লোকগুলো এমন একটা পরিবেশ তৈরি করে দিল, একটা মেয়ে রাত্রি ১২টার সময় নিজের পূর্ণ যৌবন নিয়ে, পূর্ণ সোনা দানা নিয়ে, ভুরির ভুরি সোনা নিয়ে রাত্রি ১২টায় একা ঘুরবে, কিন্তু কোনো মানুষ তাকে আল্লাহর ভয়ে কিচ্ছু বলবে না, তার সোনা দানার প্রতি লোভ কেউ করবে না। প্রত্যেকে জানে যে আল্লাহর কাছে আমাকে একদিন জবাব দিতে হবে। জান্নাতের ভয় হচ্ছে, জাহান্নামের ভয় হয়েছে, প্রত্যেকটা মানুষ, এই এক একটা মানুষ সমস্ত বেশ্যাপটি বন্ধ হয়ে গেল, সমস্ত মদের আখড়া বন্ধ হয়ে গেল। আজকে জানেন পশ্চিম বাংলায় মদের যদি কোনো মাতাল মাতলামি করে পুলিশ তাকে প্রোটেকশন দিয়ে তাকে বাড়িতে পৌঁছে দিবে, তার জন্য পুলিশের ডিউটি, রাত্রিবেলা দিনের বেলা ঘুরে বেড়াচ্ছে, কোনো মাতালকে অ্যারেস্ট করবে না। প্যাকেটে মদ পাওয়া যাবে যেমনি কুরকুরে পাওয়া যায়, যেমনি আপনার বিভিন্ন দোকানে পাওয়া যায়, সেমনি ২০ টাকার মদ পাওয়া যাবে। আজকে মদ খেয়ে মাতলামি করবে আর ওরা নেতাগিরি করবে, ইয়ে পরিবেশ সৃষ্টি করেছে। তবে সেই কথাই আপনারা আসুন, বাকুল জাল হাক্কু আজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা দূর হবে, মিথ্যা তো দূর হওয়ার জন্যেই। যেমনি মেয়েরা ঝাঁটা ধরলেই গোটা ঘরকে পরিষ্কার হয়ে যায়, তেমনি আমরা মুসলমানরা আজও কোরআন ধরলে সারা পৃথিবী আমাদের শান্তি পূর্ণ হয়ে যাবে, আমরাও মালের পাহারাদার হয়ে যাব, আমরাও নারীদের পাহারাদার হয়ে যাব। আজকে মোবাইলে প্রত্যেকটা ছেলে অশ্লীল সিনেমা যারা দেখছে ওই মোবাইলে সম্পূর্ণ কোরআন ও হাদিস দেখবে, ওরা ওরা শিখবে কোরআন, শিখবে হাদিস, শিখবে গজল। শুধুমাত্র তাদের দিতে হবে কোরআনের পড়া, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত, প্রত্যেক নর ও নারীর জন্য শিক্ষা গ্রহণ করা ফরজ, যেমনি নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, টাকা হলে যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, তেমনি আমাদের ইয়ে ইলম শিক্ষা ফরজ প্রত্যেকটা। আপনি যদি বাপ হন আপনার ছেলের জন্য শিক্ষা দেওয়া ফরজ। আপনার পাশে মাদ্রাসা, সে মাদ্রাসা আমি মাস্টার হিসাবে বলছি, ছেলেদের যখন আরবির কথা বলি ছেলেরা যা বলতে পারে না টেনটুন ফ্যানটুন, কিন্তু যে সমস্ত গ্রামে মক্তবগুলো আছে প্রত্যেকদিন বিকালবেলা সকালবেলা মাদ্রাসা চলে, ওরা কিন্তু টনটন করে আরবি পড়তে পারে, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তাই বলছি আপনারা সবাই মিলে এ মাদ্রাসাকে তৈরি করার জন্য আপনারা সবাই হাত বাড়াবেন। হাতটা দুরকম বাড়ানো যায়, কথা বুঝেন, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য মাল আর জান, বে আমওয়ালেকুম ওয়া আনফুসেকুম, মাল দিতে হবে আর জান দিতে হবে। তো জান মানে কি, একদম জান নিজের জানটা কি দিবে যুদ্ধ হবে না, জান মানে সময়, টাইম, আপনি আপনার টাইমটাকে নিজের সংসারের জন্য খরচ করার পর এই মাদ্রাসার জন্য চেষ্টা করবেন। এক, দ্বিতীয় আপনার ছেলের অসুখ হয়েছে আপনার ছেলেকে যেমন নিয়ে যান, একটা সংসার মনে করেন, একটা সংসারের জন্য যেভাবে বাড়ি তৈরি করেন ১০ লাখ টাকা ২০ লাখ টাকা দিয়ে, এ মাদ্রাসাটাকে একটা সংসার মনে করতে হবে। সালধই গ্রামে
जीवन एक लाख टाका दिबेन आपनी आपनार जदि बाड़ी तैरी करार जन्य दो लाख टाकार बाड़ी दें ताले आपनी मद्रासा तैरी करार जन्य दस हजार बीस हजार दिबेन आपनी आपनार बड़लोक आछेन ग्रामे पंचाश लक्ष टाका दिए बाड़ी दिच्छेन ताले आपनार ए मद्रासार जन्य आपनी पाँच लक्ष टाका दिबेन ए दुशो पचिशटा परिवारेर ए सालदई ग्रामेर दुशो पचिशटा परिवारेर जेमन घर लागे दुशो पचिशटा परिवारेर एकटा घर हच्छे मद्रासाटा ये मद्रासाटा आपनादेर जन्य फाका